ব্যাপার স্যাপার, ভবানীপ্রসাদ মজুমদার দিল্লি থেকে দিল্লি এলে দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, দাদা আসুন বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো? সাদা বেড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে, শুনুন রাখুন আগে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোড শেডিং, কোচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করত মাতামাতি, একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে, পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেলল হাতি গিলে, পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা, রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা, বললে দামু সন্ধ্যে রামু চললি কোথায় একা, ন মাস বাদে দেখা হলো, কেমন আছিস ভালো, আগে তো বেশ ফর্সা ছিলিস এখন কেন কালো, বললে রামু কেমন করে রং হলো সোন ময়লা, আগে বেচতাম ময়দা আমি এখন বেচি কয়লা।